বাংলা ইনফরমেশন ওয়াইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক স্বাগতম। সংবাদের শুরুতে জানিয়ে দেবো আজকের গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। এক মাস পিছিয়ে মাধ্যমিক পরীক্ষা, মার্চের মাঝামাঝি, জীবন সংশয় ব্যয় বহন করলে জেড প্লাস নিরাপত্তা, রায় সুপ্রিম কোর্টের। সুখবর, দীপাবলির আগেই 1500 টাকা করে দেবেন মোদি, আবেদন করুন এভাবেই। সিমলার হোটেলে বিধ্বংসী আগুন, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা। কাপড়ের শোরুমে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে 3টি ইঞ্জিন। পারিবারিক বিবাদের জেরে গায়ে আগুন দিল যুবক। প্রিয় শ্রোতাবৃন্দ, এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবার বিস্তারিত, অন্যান্য বারের তুলনায় এবার এক মাস দেরিতে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি নয়, এবছর মাধ্যমিক শুরু হবে মার্চের মাঝামাঝি। অসম মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ সেবার চেয়ারম্যান আরসি জৈন জানান, বর্তমান করোনা মহামারীর জন্য মাধ্যমিকের সিলেবাস থেকে 30% কোর্স কমিয়ে দেওয়া হবে। তিনি বলেন, আমরা মার্চের মাঝামাঝি আপাতত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তবে সব কিছুই নির্ভর করবে ওই সময় রাজ্যের করোনা পরিস্থিতির উপর। তিনি আরও বলেন, কোভিড পরিস্থিতি ও লকডাউনের ফলে এবছর অনেক বেশি সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে, ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনাতেও এর ব্যাপক প্রভাব পড়েছে। এ বিষয়টি মাথায় রেখেই এবছর পরীক্ষা আগের নির্ধারিত সময় থেকে এক মাস পিছিয়ে দেওয়া হবে। তিনি বলেন, এবছর মাধ্যমিক পরীক্ষায় আরও নতুন 18টি সেন্টার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার জন্য পরীক্ষার্থীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়েই এই সেন্টারগুলো চালু করা হবে বলে তিনি ইঙ্গিত দেন। তার কথায়, রাজ্যের বিভিন্ন জোনে এই পরীক্ষা কেন্দ্রগুলো স্থাপন করা হবে। সেবার পক্ষ থেকে এও জানিয়ে দেওয়া হয় যে এবছরও আগেরবারের মতোই সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। উত্তরপত্র ডিজিটাল টেকনোলজির মাধ্যমে পরীক্ষা করা হবে বলেও সেবার পক্ষ থেকে জানানো হয়েছে। পরবর্তী, যাদের জীবন সংশয় রয়েছে এবং যারা নিরাপত্তার ব্যয় বহন করতে পারবেন তাদের জেড প্লাস নিরাপত্তা দেওয়া উচিত। সুপ্রিম কোর্ট এক জনস্বার্থ সংশ্লিষ্ট মামলার রায়ে একথা বলেছে। কেন জনগণের টাকায় মুকেশ আম্বানি, অনিল আম্বানিদের জেড প্লাস নিরাপত্তা দেওয়া হচ্ছে তা নিয়ে এক ব্যক্তি জনস্বার্থে মামলা দায়ের করেছিলেন। সেই মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট এ মন্তব্য করেছে। বোম্বে হাইকোর্ট তাদের রায়ে বলেছিল, যাদের জীবন সংশয় রয়েছে এবং যারা নিজেদের নিরাপত্তা বাবদ খরচ বহন করতে সক্ষম একমাত্র তাদেরই এই উচ্চ পর্যায়ের সরকারি নিরাপত্তা দেওয়া উচিত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন জনৈক হিমাংশু আগরওয়াল। তার আবেদনে বলা হয়েছিল, আম্বানি ভাইদের নিরাপত্তার জন্য জনগণের টাকা ব্যবহার হচ্ছে, তারা যথেষ্ট ধনী এবং নিজেদের নিরাপত্তার খরচ নিজেরা বহন করতে সক্ষম, অতএব তাদের সরকারি জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হোক। কিন্তু তাতে সায় দেয়নি সুপ্রিম কোর্ট, তারা বলেছে জীবন সংশয় থাকলে এবং সংশ্লিষ্ট সরকারি নিরাপত্তা ব্যয় বহন করতে পারলে ব্যক্তি বিশেষকে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হবে। পুলিশ রিপোর্টের উপর ভিত্তি করে কাদের জীবন সংশয় রয়েছে তা নির্ধারণ করে সরকার, তারপরেই তাদের সরকারি জেড প্লাস নিরাপত্তা দেওয়া হয়। সুপ্রিম কোর্ট বলেছে, জেড প্লাস নিরাপত্তা প্রাপ্ত সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের জীবন সংশয়ের বিষয়টি নির্দিষ্ট সময়ে অন্তর খতিয়ে দেখা উচিত সরকারের। সুপ্রিম কোর্টে আম্বানিদের আইনজীবী মুকুল রোহতগি জানান, আম্বানি ভাইদের জীবন সংশয় রয়েছে, সরকার তাদের যে নিরাপত্তা দিচ্ছে তার খরচও দিচ্ছেন আম্বানিরা। আদালত প্রশ্ন তুলে, যেসব ব্যক্তির জীবন সংশয় রয়েছে বলে মনে করা হচ্ছে এবং যারা নিজেদের নিরাপত্তার খরচ বহন করতে রাজি তাদের সকলেরই কি নিরাপত্তা দেওয়া উচিত সরকারের? এরপর সুপ্রিম কোর্ট নিজে থেকেই জানায়, কোনো ব্যক্তির যদি জীবন সংশয় থাকে এবং তিনি যদি তার নিরাপত্তার খরচ দিতে পারেন তাহলে তাকে জেড প্লাস নিরাপত্তা দেওয়া উচিত সরকারের। পরবর্তী, প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রকল্পের অধীনে যেসব মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের দীপাবলির আগেই অ্যাকাউন্টে 1500 টাকা করে দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জনধন অ্যাকাউন্ট খুলতে ব্যাংকে গিয়ে গ্রাহক পরিচিত ফর্ম পূরণ করতে হবে, দিতে হবে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের মতো প্রমাণপত্র। কোনো প্রমাণপত্র না থাকলেও ব্যাংক অফিসারের সামনে বসে ফটোতে সই করে অ্যাকাউন্ট খোলা যাবে। পরবর্তী, হিমাচল প্রদেশের রাজধানী সিমলায় হোটেল ক্যাপিটালে বিধ্বংসী অগ্নিকাণ্ড। বুধবার রাত 11:15 নাগাদ সিমলার কাট রোডের কাছে হোটেল ক্যাপিটালে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা হোটেলের সর্বত্র ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের মোট 3টি ইঞ্জিন। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গিয়েছে হোটেলের 3টি রুম। যদিও এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর নেই, অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ও দমকল সূত্রের খবর, বুধবার রাত 11:15 নাগাদ সিমলার কাট রোডের কাছে হোটেল ক্যাপিটালে ভয়াবহ আগুন লাগে। রাতের অন্ধকারে দাউ দাউ করে জ্বলতে থাকে ওই হোটেল। খবর পাওয়ার কিছুক্ষণ মাত্রই আগুন নেভাতে পৌঁছায় দমকলের 3টি ইঞ্জিন। প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে আগুনের লেলিহান শিখায় হোটেলের 3টি রুম পড়ে গিয়েছে। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে অগ্নিকাণ্ডে প্রায় 2 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। পরবর্তী, বৃহস্পতিবার বাগুইহাটি জুড়া মন্দিরে এক কাপড়ের শোরুমে হঠাৎই আগুন লাগে। ঘটনাগিরি এলাকায় তৈরি হয় চাঞ্চল্য। ঘটনাস্থলে যায় দমকলের 3টি ইঞ্জিন। জানা গিয়েছে বাগুইহাটি জুড়া মন্দির এলাকায় একটি অভিজাত আবাসনের নিচের তলায় কাপড়ের শোরুমে হঠাৎই আগুন লাগে। কাপড়ের শোরুম থেকে আকস্মিক আগুনের লেলিহান শিখা দেখে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তৎক্ষণাৎ স্থানীয়রা দমকলকে খবর দিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের 3টি ইঞ্জিন। আগুন নিভাতে বেশ বেগ পেতে হয় দমকলকে। হঠাৎ করে আগুন লাগায় আবাসনের বাসিন্দারা উপর থেকে নিচে নেমে আসেন। আগুন লাগার ঘটনায় হতাহতের কোনো খবর নেই, তবে আগুন লাগার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও কিছু জানা যায়নি। কাপড়ের শোরুম টানা 8 দিন যাবৎ বন্ধ ছিল। কিভাবে বন্ধ শোরুমের মধ্যে আগুন লাগলো তা বুঝে উঠতে পারছেন না কেউই। তবে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল কর্মীরা। পরবর্তী, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকাকে গর্ভবতী করে পরবর্তী সময়ে অস্বীকার করার ঘটনাকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড সংঘটিত হয়েছে খোয়াই থানা এলাকার পূর্ব গণকি এলাকায়। তাদের মধ্যে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে উঠায় কুমারেমা এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে। অভিযুক্ত যুবকের নাম প্রসেনজিৎ দাস, বাড়ি জিরানিয়া। প্রতারক প্রেমিকের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছে প্রেমিকা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সংবাদ সূত্রে জানা গেছে মোবাইল ফোনে যোগাযোগের সূত্র ধরেই তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠে। প্রসেনজিৎ দাস নামে ওই যুবক যুবতীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এর ফলে প্রেমিকা অন্তঃসত্ত্বা হয়ে যায়। বিষয়টি বারবার জানানো সত্ত্বেও সে সব ধরনের সম্পর্ক অস্বীকার করে। শেষ পর্যন্ত ওই অসহায় যুবতী পুত্র সন্তান ভূমিষ্ঠ করে তারপরও প্রেমিকের কাছ থেকে কোনো ধরনের সায় না পেয়ে বাধ্য হয়েই খোয়াই থানায় অভিযুক্ত প্রসেনজিৎ দাস এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তৎপরতা শুরু করেছে। সে পলাতক বলে জানা গিয়েছে।